তুমি ঠিকঠাক বলছো তো? মানে রাগের মাথায় কিছু করে বসো না কিন্তু। আমি যা করছি ঠান্ডা মাথায় করছি। আমাদের সমস্যার প্রধান কারণ কে বলো তো? কাবেরী ছাড়া আবার কে? এই জন্য আমি বলি মেয়ে মানুষের বুদ্ধিতে বিশ্বাস না করতে। কাবেরী আমাদের প্রধান শত্রু হতে যাবে কেন? ও তো উপলক্ষ মাত্র। আমাদের প্রধান শত্রু হলো ঋষিদা। কিন্তু দাদা, ঋষিদার থেকে কাবেরীকে সরিয়ে দিলেই তো ঋষিদা আর কোনোদিন সুস্থ হয়ে উঠবে না। ব্যাস, আমাদের সমস্যা শেষ? না, বল সমস্যার শুরু। তোরা সমস্ত কাজ কাবেরীর ঘাড়ে চাপিয়ে দিয়ে কি ভাবছিস ও চুপচাপ থাকবে? একদিন না একদিন ও নয় ঋষিদাকে বলবে, আর না হলে মেজমাকে বলবে। শোনো, মেজমা ওর কথা বিশ্বাস করবে না, কারণ ওর দায়িত্ব মেজমা আমার ঘাড়ে দিয়ে গেছে। দেবযানি, তুমি মেজমাকে এখনো চিনতে পারোনি, তবে আমি কিছু কিছু চিনি। মেজমা একদিকে চোরকে চুরি করতে বলবে, আরেকদিকে গৃহস্থকে বলবে দরজা বন্ধ করে রাখতে। এই যে মেজমা তোমাকে দায়িত্ব দিয়েছে কাবেরীর ওপর নজর রাখতে, তুমি শিওর হচ্ছ কি করে? কাবেরীও আমাদের তিনজনের ওপর নজর রাখছে না? বৌদি, আমার মনে হচ্ছে দাদা ঠিকই বলছে। আমরা যদি কাবেরীকে তাড়াতে গিয়ে নিজেরাই ফেঁসে যাই। তোরা আরেকটা ব্যাপার কিন্তু ভুলে যাচ্ছিস, কাবেরী ঋষিদাকে অর্ধেক সুস্থ করে তুলেছে। কাবেরী চলে গেলে মেজমা অবশ্যই ঋষিদাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তখন যদি ঋষিদা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। অত কথার কচকচানি ভালো লাগছে না, কি করতে হবে বলো? নষ্ট করার মতো সময় কিন্তু আমাদের হাতে নেই। ঋষিদা সুস্থ হবে কি হবে না সেসব ভেবে বসে থাকলে আমাদের চলবে না। আমাদের এক্ষুনি একটা কিছু করতে হবে, সাংঘাতিক একটা কিছু। এটা দেখেছো? এটা তো বিষ। হ্যাঁ, বিষ। দুটো বড়ি কারোর পেটে গেলেই অবধারিত মৃত্যু। কেউ হজম করতে পারবে না, এটা ঋষিদাও নয়। কিন্তু এটা ঋষিদাকে দিতে গেলে আমরা যদি ধরা পড়ে যাই? দেবযানি, তুমি ধরা পড়বে কেন? এই বিষটা কি করে কাবেরীর হাত থেকে ঋষিদার ঠোঁটে পৌঁছবে সেই পথটা তোমার জানা নেই দেখছেন? তুমি চা খাবে না মেজো বৌমা? না, আমি আমারটা করে নেব। আমারও একটু দরকার ছিল চায়ের, সেটা কি পাবো না আমায় করে নিতে হবে? আচ্ছা দেখুন, এই বাড়িতে তো দেখছেন একটার পর একটা বিপদ চলছে। এমনিতেই আমরা যথেষ্ট অশান্তির মধ্যে রয়েছি, দয়া করে আর অশান্তি বাড়াবেন না। না, ফুটন্ত তেলে ফোড়ন না দিলে ওনার তো ভাত হজম হয় না দাদা। আচ্ছা প্রশান্ত বাবু, আপনি কি বলুন তো, আমার মনেও কি শান্তি আছে? আপনার কথা ভেবে ভেবে কাল সারা রাত চোখের পাতা এক করতে পারিনি। বাবা, আপনি আপনি আপনার এই কুমিরের কান্নাটা বন্ধ করবেন, আপনার কান্নাটা শুনে বোঝা যাচ্ছে। দেখুন, যতদিন না পাপানকে ফিরিয়ে আনতে পারছি ততদিন দয়া করে একটু সবাই মিলে মিশে একসঙ্গে থাকার চেষ্টা করুন। আমি তো সবসময় সেই চেষ্টাই করি প্রশান্ত বাবু, সবাই একসঙ্গে মিলে মিশে থাকার। ভালোবাসি আপনাদের প্রত্যেককে, আর সেই ভালোবাসার অধিকারী দু একটা কথা বলে ফেলি। না, আপনার আপনার জাস্ট দু একটা কথা তো আগুনে ঘি দেওয়ার পক্ষে যথেষ্ট। বলো অশান্ত, তোমার যা খুশি তুমি বলতে পারো, কিন্তু আমি তো জানি আমার কাছে নিশা যা মিনুও তাই। আমি দুজনকে সমান ভালোবাসি। মিনু যদি শত্রুতা বজায় রাখে আমার সঙ্গে তাহলে তো আর কিছু বলার নেই। এই রইল আপনার চা। ও হ্যাঁ, শুনুন, যে এক্সট্রা চিনিটা আপনার লাগবে না সেটা কিন্তু আপনাকে নিজেকেই নিয়ে নিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই।
আরে আরে কি করছো দাদা আমি কিচ্ছু জানি না দাদা আরে শোনো আপনি আমার বাবাকে ফিরিয়ে আনুন দাদা ভাই শোনো তুমি আপনার ভাই আমাদের সমস্ত দায়িত্ব আপনার হাতে দিয়ে গেছে আপনি আমার বাবাকে ফিরিয়ে আনুন দাদা ভাই চেক করি আমার বাবাকে ফিরিয়ে আনুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে ছাড়ো এরকম করো না কান্না আচ্ছা আমি তো আছি আমি তো কিছু একটা ব্যবস্থা করব আমার স্বামী থেকেও নেই দাদা ভাই আমার একমাত্র ছেলে তাকে আমি হারাতে বসেছি পাপন তো এই ব্যানার্জি বাড়িরই ছেলে তাকে ফিরিয়ে আনাটা কি আপনার কর্তব্য নয় তাই বলছিলাম আপনার ওই জমিটা বিক্রি করে 5 লাখ টাকা দিয়ে আমার পাপনকে ফিরিয়ে আনুন পাপন ছাড়া আমি বাঁচতে পারবো না দাদা ভাই আপনি যে করে আমার পাপনকে ফিরিয়ে আনুন হ্যাঁ প্রশান্ত বাবু আপনি আমাদের একমাত্র ভরসা আমরা দুজন অবলা নারী আপনি আপনি আমাদের পাচান প্রশান্ত বাবু আমরা আপনার ভরসাতেই আছি দাঁড়িয়ে আছো কেন যাও কাছে যাও মন ভাই আমার ভয় করছে কাছে গেলে ও যদি আমার সঙ্গে কথা না বলে যদি এবার রাগ করে তার থেকেই ভালো কর দূর থেকে আমি আমার ছেলেকে দেখি আর প্রায়শ্চিত্ত করি এভাবে কথা বলো না এভাবে কথা বলো না অর্জুন বাপ ছেলের সম্পর্কটা এত ঠুনকো নয় যে রক্তের বন্ধনটা এত তাড়াতাড়ি ছিঁড়ে যাবে যাও যাও কাছে যাও কষ্ট হচ্ছে না আমার ভাই শিখি যাও ব্যান্ডেজ তুলো ডেটল কোথায় কে শিখি নিস তো ফাস্ট কিছু হবে না সব ঠিক হয়ে যাবে একটু কষ্ট সহ্য করো হ্যাঁ সব ঠিক হয়ে যাবে তুমি ঠিক আছে এর আগেও তো অনেকবার কেটে গেছে কিন্তু তুমি এরকম করছো কেন কি করবো বলো আমি তোমাকে খুব ভালোবাসি আমি যে তোমার অর্জুন কিচ্ছু হবে না হ্যাঁ এখনই ঠিক হয়ে গেল আমি তো বুঝিয়ে দিচ্ছি নাকি বাবা কোথাও কেটে গেলে ঠিক এইভাবেই ফুরিয়ে দিত আরে বাবা ছেলে ধরা দিলে তো মাঝে মাঝে বেড়াতে যেতে ইচ্ছে করে নাকি চলে যাবে কোথায় চিড়িয়াখানায় হাঁক ভাল্লুক শিম্পাঞ্জি যাবে বাবা সেই আমাকে কবে চিড়িয়াখানায় নিয়ে গেছিল আর আইসক্রিমও কিনে দিয়েছিল আমিও কিনে শুধু আইসক্রিম কেন যা যা খেতে ভালোবাসো তাই তাই কিনে দেবো তোমাকে যা যা বলেছিলাম মনে আছে সব মনে আছে আর কি কি আনতে হবে সেটা বলো আর শোনো আমি যাবো আর আসবো আর একটা কথা আমি এসে কিন্তু ওই ঘর দর সব মুছে টুচে দেবো বুঝছো মানে তুমি সমস্ত কথা একা মুছবে পাগল হয়ে গেছো একদম না আমি তোমার হেল্প করব দাঁড়াও হ্যাঁ এই যে এর মধ্যে সমস্ত কিছু লেখা আছে তুমি এগুলো চটপট নিয়ে চলে এসো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি একটু যাবো দাঁড়া
বেশি মানে আজ কি কোনো স্পেশাল অকেশন? তুমি রান্না করে? না না, সেসব কিছু নয়। এমনি ইচ্ছে হলো তোমাদের সবাইকে আজ রান্না করে খাওয়াই, তাই। হ্যাঁ, মা তো বলেছে মা আজ রান্নাঘরে কাউকে ঢুকতে দেবে না, সমস্ত রান্না মা নিজে করবে। বুঝেছি, অদিতিকে বাঁচাতে চাইছে যাতে ওকে আজকে রান্নাঘরে ঢুকতে না হয়। তার মানে নিশ্চয়ই দিয়াই বলেছে যে কাল অদিতি এই বাড়িতে রান্না করেছিল? হ্যাঁ বলেছেই তো, সেই সঙ্গে এটাও বলেছে অদিতির রান্না দাদার একদম পছন্দ হয়নি, দাদা কিছু না খেয়ে সমস্ত খাবার ফেলে দিয়ে অফিসে চলে গেছে। ফেলবে না তো কী করবে? ওইরকম বাজে খাবার মুখে দেওয়া যায় নাকি? সে তোমরা যাই বলো, অদিতির রান্না কিন্তু আমার খুব ভালো লেগেছে, একটা নতুনত্বের স্বাদ পাওয়া গেছে। তুই থাম তো দিয়া, ছেলে তো না খেয়ে অফিসে গেল, এটা কি খুব ভালো হলো? সেই জন্যই ভাবলাম আমি আজ রান্নাটা করি। কতদিন কাবেরীকে আড়াল রাখবে, কতদিন আমাদের হাত থেকে কাবেরীকে বাঁচাবে? বেশি এইভাবে রান্নাঘরে ঢুকে রান্না করে দিলে কি আর শেষ রক্ষা হবে? আমরা অত বোকা নই বেশি, তুমি বুঝতেও পারোনি আজকে আমাদের প্ল্যান সম্পূর্ণ বদলে গেছে। আমার ভীষণ চিন্তা হচ্ছে মা, পাপানটা কি করছে, কি অবস্থায় আছে কিচ্ছু জানি না। কালকে ওরা খেতে দিয়েছে কিনা তাও জানি না, সারা রাত ধরে হয়তো ছেলেটা কাঁদছে। বলিস না তো, বলিস না, কান্না পাচ্ছে আমার। তা এই বাড়ির লোকেদের কোনো মাথা ব্যথা আছে নাকি বাপানকে নিয়ে? আমার কেবলই মনে হচ্ছে বাপান এক্ষুনি বেরিয়ে এসে বলবে মা খেতে দাও, স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। মা, মা খেতে দাও, স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। না সুমি, আজ আজ তোর স্কুলে যেতে হবে না। আমি ঠিকই বলছি দাদা ভাই, স্কুলে না গেলেও যতটা না ক্ষতি হবে পড়াশোনার, তার থেকে স্কুলে গেলে যদি আরো বেশি ক্ষতি হয়। না না, সে ক্ষতি আমি হতে দিতে পারবো না দাদা ভাই। নিজের মেয়ের বেলায় দরদ একবারে উঠলে উঠছে, কোথায় ছিল কালকে এই দরদ? ঠিক বলেছিস, কতবার করে পাপান বলেছিল যে স্কুলে যেতে চায় না, তখন মিনু যদি একবার ওকে আটকাতো তাহলে পাপানের এত বড় ক্ষতিটা হতো না। এই জন্যই বল, নিজের বেলায় আটিশুটি, পরের বেলায়। না না, তুমি ও সমস্ত কথা ছাড়ো, ওকে স্কুলে যেতে দাও। কিন্তু দাদা ভাই। শোনো শোনো, তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি নিজে ওকে স্কুলে নিয়ে যাব, তারপর আমি নিজে আবার স্কুলের পর ওকে বাড়িতে নিয়ে আসবো। বাহ চমৎকার প্রশান্ত বাবু, এই ভাবনাটা যদি আগে ভাবতেন তাহলে আমার নাতিটার এত বড় বিপদ হতো না। সবই আমাদের কপাল। চল নিশা। শোনো, আমি তো বলছি তুমি দুশ্চিন্তা করো না, ওর কিচ্ছু হবে না। এই এইদিকে যা 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 যা, তোর বই খাতে নিয়ে দেখি, যা চল তুই দাও, ওকে খেতে দাও, খেতে দিয়ে দাও। আমি প্লাবনের মা। বসো। প্লাবনের জামিনের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। আপনি নিশ্চয়ই জানেন যে খুনের আসামি জামিন হয় না। আপনি তো কারো না কারোর সন্তান, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ছেলের জন্য মায়ের কষ্টটা। দয়া করে এতটা নির্দয় হবেন না। অটো, আমি এখানে। এদিকে আয়। মা, আমি এখানে। অটো, তুই যাস না বাবা, এদিকে আয়। কোনো সেন্স নেই, দেখুন এই ধরনের কথাবার্তা এখানে বলবেন না। আমরা সরকারি চাকুরে, আমাদের হাত পা সব বাঁধা,
আমি নিরুপায়, লাবণবাবুকে কোর্টে তুলতেই হবে। আপনি একটু ইচ্ছে করলেই। কোনো সেন্স নেই, আমার ইচ্ছে অনিচ্ছে কিছু যায় আসে না ম্যাডাম। আমি তো ওনাকে আগেই বলেছি যে আমার পক্ষে খুনের আসামিকে জামিন দেওয়া সম্ভব নয়। আপনি বারবার খুনের আসামি কেন বলছেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে যে প্লাবন খুনটা করেছে? দেখুন, আমি আপনাকে বলছি, খুনটা কিন্তু প্লাবন করেনি। আপনি বিশ্বাস করুন ইন্সপেক্টর, আমার ছেলে প্লাবন খুন করেনি, খুন করতে পারে না। আপনিও বিশ্বাস করুন, বিশ্বাস অবিশ্বাস দিয়ে আমাদের কাজ হয় না। আমাদের কাজ হয় কিছু তথ্য এবং প্রমাণের উপর ভিত্তি করে। যা যা প্রমাণ পাওয়া গেছে সব প্লাবনবাবুর বিরুদ্ধে যায়। আপনি জোর দিয়ে বললে তো আর কোর্ট মেনে নেবে না। প্রমাণ কি? প্রমাণ কিসের প্রমাণ? আপনি কি নিজের চোখে দেখেছেন যে প্লাবন খুনটা করেছে? রাজদীপ বাবু, অতটা উত্তেজিত হবেন না, প্রেশার বেড়ে যাবে। তাছাড়া কি প্রমাণ আছে আমার কাছে সেই কৈফিয়ত তো আমি আপনাকে দেব না, যথাসময়ে সেটা কোর্টে করিস। আচ্ছা, কোনোভাবেই কি কিছু ব্যবস্থা করা যায় না? দেখুন, আমার কথা যদি শোনেন তাহলে বলবো, সবার আগে আপনারা একটা ভালো উকিল ঠিক করুন, যিনি কেসটা খুব ভালো করে লড়তে পারবেন। আমার ছেলের সাথে একটু দেখা করতে চাই, সেটা কি সম্ভব? তোমার সন্দেহ আছে? না, সন্দেহ নেই। আসলে যদি পিসিমণি ব্রেকফাস্টটাও কাবেরিকে করতে না দিয়ে নিজেই করে দেয় তাহলে? সেটাও কি আমি ভাবিনি ভেবেছ? আমাদের খেয়াল রাখতে হবে যেন তেন প্রকারেণ পিসিমণি যেন ব্রেকফাস্টটা না রাঁধে, আর কাবেরি যেন কোনোভাবেই আমাদেরকে সন্দেহ না করে। না না, কাবেরি কেন সন্দেহ করবে? আজকে তো আমরা ওর ওপর অত্যাচার করবো না, বরং ওর সঙ্গে খুব ভালো ব্যবহার করবো। ও বুঝতেই পারবে না আমাদের মতলবটা কি, তাই না? একদম তাই। ঋষিদা ব্রেকফাস্টে কি কি নেয় জানো? টোস্ট, দুধ আর ডিম ভাজা। এর মধ্যে যে কোনো একটায় ওই আসল জিনিসটা মিশিয়ে দিলেই কেল্লা ফাতে। কিন্তু কাবেরি এখনো আসছে না কেন? ও না এলে তো আমাদের কাজটাই ভেস্তে যাবে। কি ব্যাপার বলো তো, কোনোদিনও তো এরকম দেরি করে না, আজকে যদি না আসে? অসম্ভব কিছু নয়, কারণ ওর ওপর কালকে আমরা যেরকম অত্যাচার করেছি তাতে অসুস্থ হয়ে পড়াটাও অস্বাভাবিক নয়, আবার ভয় পেয়েও। বলো না, বলো না, বলো না সোহিনী। কাবেরি যদি না আসে তাহলে তো আমাদের পুরো প্ল্যানটাই ফেল করবে।